নমস্কার সকালকে উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের রিলেশন সেভেন রুডিয়ার আর কিভলিংয়ের লেখা মোগলি অ্যামং দ্য ওলভস এই গল্পের ইউনিট ওয়ানের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করবো তার সাথে সাথে ইউনিট ওয়ানের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সেভেনের প্রথম ছটি লেশনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখনি তারা অবশ্যই সময় মতো দেখে নিন চলো শুরু করা যাক আজকের বিষয় ক্লাস সেভেনের লেশন সেভেন রুডিয়াড কিবলিংয়ের লেখা মোগলি অ্যামং দ্য উলভস দেখো মূল গল্প শুরু করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব দ্য অথার রুডিয়াড কিবলিং লেখক রুডিয়াড কিবলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ ছোট গল্প লেখক পোয়েট কবি অ্যান্ড ঔপন্যাসিক তাহলে রুডিয়ার কিবলিং শুধুমাত্র ছোট গল্প লেখকই নন তিনি কবিও ছিলেন এবং ঔপন্যাসিকও ছিলেন হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন তিনি সাহিত্যের জন্য উনিশশো সাত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান হি ইজ চিভলি রিমেম্বার্ড ফর ইজ স্টোরিজ ফর চিলড্রেন তিনি মূলত বিখ্যাত বা তার খ্যাতি মূলত শিশুদের গল্পের রচয়িতা হিসাবে হি ওয়াজ বর্ন ইন বোম্বে নাও মুম্বাই তিনি জন্মগ্রহণ করেছিলেন বোম্বেতে যার বর্তমান নাম মুম্বাই বাট আপ ইন ইংল্যান্ড কিন্তু বেড়ে বা বড় হয়েছিলেন ইংল্যান্ডে হিজ বেস্ট নন স্টোরিজ আর কিম জাস্ট সো স্টোরিজ জাঙ্গল বুক এটসেট্রা তার থেকে বিখ্যাত গল্পগুলো হলো কিম জাস্ট সো স্টোরিজ দ্য জঙ্গল বুক ইত্যাদি মোংলি আমল্ডস ইজ অ্যাব্রাইজড ফ্রম এ চ্যাপ্টার অব দ্য জাঙ্গল বুক মৌলি দ্য উলফ গল্পটি জঙ্গল বুকের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত করা হয়েছে দেখো এরপর আমরা মূল গদ্যাংশে প্রবেশ করব সেভেন ও ক্লক এটা ছিল সাতটা অফ এ এক গ্রীষ্মের বা গরম সন্ধ্যায় তাহলে সন্ধ্যা সাতটা গ্রীষ্মকালের ইন দ্য সিওনি হিলস সিওনি পাহাড়ের যে সিওনি পাহাড়ের সন্ধ্যা সাতটা বাজে তখন প্রচন্ড গরম ফাদার উল্ফ ও কা বাবা নিগড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠলেন হি হে হিমসেলফ তিনি নিজেকে আঁচড়ে নিলেন হাই তুললেন স্প্রেড আউট হিজ ওয়ান দ্য আদার এবং মেলে দিলেন তার থাবাগুলো একটার পর একটা টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস সেখান থেকে ঘুমের ভাবটা কাটানোর জন্য যে ঘুমের ভাবটিকে দূর করার জন্য কাটাবার জন্য তিনি থাবাগুলো একটির পর একটি মিলে দিলেন মাদারুল তার বিশাল ধূসর নাকটি তার চারটি শিশু যারা গোড়াগড়ি খাচ্ছিল এবং কথা বলার ভঙ্গিতে চিৎকার করছিল তাদের কাছে বসেছিল শোন সোনু দা মাউথ অব দ্য কেভ চাঁদ কিরণ দিচ্ছিল গুহার মুখে হোয়ার দে অল লিভ যেথায় তারা সবাই বাস করতো তাহলে তারা বাস করতো একটা গুহাতে তাহলে চাঁদের আলো সেই গুহার মুখে এসে পড়ছিল আগর শেড ফাদারুল আর বাবা নেগরিটি বললো ইট ইজ টাইম টু হান্ট এগেন আবার শিকার করার সময় এসেছে হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউনহিল সে নামতে যাচ্ছিল পাহাড়ের গা হোয়েন হয়েন তখন মানে ঠিক যখনই সে নামতে যাচ্ছিল তখন এ লিটল শ্যাডো একটা ছোট্ট ছায়া উইথ এ বুশি টেল যার লেজটা হচ্ছে ঝামড়ি ঝুমড়ি ঝামড়ি ঝুমড়ি লো লেজওয়ালা বা লোমস লেজওয়ালা একটা ছোট ছায়া ক্রস দ্য থ্রেসোল্ড পার হলো চৌকাঠ থ্রেশোল্ড মানে অ্যাকচুয়ালি চৌকাঠ দৌড় অ্যান্ড হুইন্ড এবং ঘ্যান করে উঠল গুড লাক গোজ উইথ ইউ তোমার ভাগ্য যেন ভালো হয় ও চিপ অফ দ্য উলফস নেগড়েদের শ্রদ্ধার যে নেগড়েদের প্রধান তোমার ভাগ্য যেন ভালো হয় অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন আর তোমার সম্ভ্রান্ত শিশুরা মেন এভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড তারা যেন এই জগতের ক্ষুধার তোদের কখনো ভুলে না যায় ইট ওয়াজ দা জ্যাকেল তাবাকুই এটা ছিল শেয়াল যার নাম ছিল তাবাকুই এটা ছিল শেয়াল যার নাম হচ্ছে তাবাকুই তাবাকুই ইন্ডিয়া ভারতবর্ষের নেগড়েরা ঘৃণা করে ডেস্পাইজ মানে হেড ঘৃণা করা কাকে ঘৃণা করে তাবাকুইকে বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিস্ট্রিট কারণ সে দুষ্টুমি করে বেড়ায় এন্ড টেলিং টেলস এবং গল্পগুজব ছড়ায় অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার এবং খায় দেখো কি খায় ছেঁড়া কাপড় এবং চামলার টুকরো ফ্রম দ্য ভিলেজ রাবিস ইপস গ্রামের জঞ্জালের স্তুপ থেকে তাহলে গ্রামের জঞ্জালের স্তুপ থেকে ছেঁড়া কাপড় চামড়ার টুকরো এসব খায় এছাড়াও কি গন্ডগোল করে বেড়ায় গুজব রোটাই এসবের জন্য ভারতীয় নেকড়েরা তাকে ঘৃণা করে বাট দে আর অ্যাফ্রেড অফিম টু তারা তাকে ভয়ও পায় যে শুধুমাত্র ঘৃণা করে তাই নয় তারা তাবাকুইকে ভয় পায় বিকজ কারণ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন জঙ্গল তাবাকুই জঙ্গলের অন্য যে কোনো প্রাণীর থেকে ইজ অ্যাপ টু গো ম্যাড বেশি পাগলামি করে বেড়ায় যে অন্য যে কোনো প্রাণীর থেকে বেশি পাগলামি করে তাবাকুই অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট তারপর সে দৌড়ে বেড়ায় জঙ্গলের মধ্যে বাইটিং এভরিথিং ইনিজ হয়ে আর কামড় দেয় তার পথে যে থাকে যে সামনে যাকে পায় সবাই কিসে কামড়ে দেয় ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস এমনকি কি দৌড়ে পালায় এবং লুকিয়ে পড়ে তাবাকুই যখন পাগল পাগল হয়ে হয়ে যায় যে তাবাকুই গেলে বাঘ দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে ঢুকে দেখো বা প্রবেশ করো এবং দেখো শেড ফাদার স্টিভলি বাবা নেগড়ে আড়ষ্টভাবে বললো বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার কিন্তু এখানে কোনো খাবার নেই ফরে উল্প নো হয়তো একটা নেগড়ের জন্য কোনো খাবার নেই শেড তাবাকুই তাবাকুই বললো বাট ফর সো মিন এ পার্সন এজ মাই সেলফ আমার মতো একটা নিজ প্রাণীর ক্ষেত্রে এ ড্রাই বোন ইজ এ গুড ভিস্ট একটা শুকনো হাড়ি যথেষ্ট ভালো খাবার যে নেগড়েদের জন্য হয়তো যথেষ্ট খাবার নেই কিন্তু আমার মতো একটা নিজ ইতর প্রাণীর ক্ষেত্রে শুকনো হাড় হলেই যথেষ্ট হু আর উই টু পিক অ্যান্ড চুজ আমরা আর বেশি খাবার কে হে স্কাটেল টু দ্য ব্যাক অব দ্য কেভ দৌড়ে চলে গেল গুহার পিছনে হোয়ার জেথাই হি ফাউন্ড দ্য বোন অফ এ বাঘ সে দেখতে পেল একটা হরিণের হাড় উইথ সাম মিট অন ইট যার গায়ে কিছু মাংস লেগে রয়েছে হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি সে আনন্দ সহকারে সেটি চিবতে লাগলো বা খেতে লাগলো চিবিয়ে অল থ্যাংকস ফর দিস গুড মিল সবাইকে ধন্যবাদ এই ভালো খাবারটার জন্য হি শেড সে বললো লিকিং হিজ লিপস তার ঠোঁটগুলো চাটতে চাটতে হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন তোমার সম্ভ্রান সন্তানগুলো কত সুন্দর হাউ লার্জ আর দেয়ার আইস তাদের চোখগুলো কি বড় বড় অ্যান্ড সো ইয়ং টু আর তারা যথেষ্ট অল্প বয়স্কও বটে নাও তাবাকুই নিউ এখন তাবাকুই জানে অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস অন্য সবার মতোই যে অন্য সবার মতো তাবাকুই জানে দ্যাট যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি কোনো কিছুই এতটা অশুভ নয় অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস শিশুদের সামনাসামনি প্রশংসা করার মতো যে শিশুদের সামনাসামনি প্রশংসা করা ছিল খুবই অশুভ সেটা কিন্তু তাবাকুই নিজেও জানতো তার তাও সে প্রশংসা করলো কেন দেখো ইট প্লিজ টিম টু সি এটা তাকে আনন্দ দিল দেখে লুক যে মা নেগড়ে এবং বাবা নেগড়ে অস্বস্তির মধ্যে আছে সেটা দেখে সে খুব আনন্দ পেল যখন সে প্রশংসা করলো সে প্রশংসা শুনে বাবা নেগড়ে এবং মা নেগড়ে অস্বস্তির মধ্যে পড়েছে সেটা দেখে কিন্তু সে খুব আনন্দ পেল তাবাকুই স্যাড স্টিল তাবাকুই স্থির হয়ে বসেছিল রিজয়েসিং ইন দ্য মিসচিপ দ্যাট হি হ্যাড মেড এবং তার দুষ্টুমি যেটা সে করেছে সেই দুষ্টুমির মজা নিচ্ছিল অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি আর তারপর সে আক্রস সহকারে বললো শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড ইজ হান্টিং গ্রাউন্ড শের খান বড়টা মানে বাঘ সে তার শিকারের ক্ষেত্র বা জায়গা পরিবর্তন করেছে হি উইল হান্ট অ্যামং দি ঝিল সে শিকার করবে এই পাহাড়ের মধ্যে ফর দ্য নেক্সট মুন পরের চাঁদ পর্যন্ত মানে শুক্রপক্ষ পর্যন্ত সো হি টোল মি সেটাই সে আমাকে বলেছে বলেছে পরের নতুন চাঁদ পর্যন্ত সেই পাহাড়ে টাইগার শেরখান ছিল বাঘ হু লিভড নিয়ার দ্য উইন গঙ্গা রিভার টোয়েন্টি মাইলস যে বাস করত উইন গঙ্গা নদীর তীরে এখান থেকে কুড়ি মাইল দূরে খুব ভালো করে মনে রাখবে হি হ্যাজ নো রাইট তার কোনো অধিকার নেই ফাদার বিজ্ঞান অ্যাংরিলি বাবার নেগড়ে রাগান্বিত হয়ে আর রেগে গিয়ে বলল বাই দ্য ল অব দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট জঙ্গলের নিয়ম অনুযায়ী তার কোনো অধিকার নেই টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স তার স্থান পরিবর্তনের উইথাউট ডিউ ওয়ার্নিং উপযুক্ত সতর্কতা ছাড়া উপযুক্ত সতর্কতা ছাড়া আগে থেকে সতর্কতা না করে কেউ তার শিকারের ক্ষেত্র পরিবর্তন করতে পারে না হি উইল ফ্রাইটেন অল গেম উইথ ইন টেন মাইলস সে ভয় পাইয়ে দেবে সমস্ত শিকারদের দশ মাইলের মধ্যে যে যদি নেগড়ের জায়গায় সে বাঘ শিকার করতে আসে শেরখান শিকার করতে আসে সে কিন্তু সমস্ত শিকারকে ভয় পাইয়ে দেবে এই দশ মাইলের মধ্যে আই আই কিল ফর টু দিস ডেজ আর আমাকে আমাকে এই দিনগুলির জন্য দুটো করে শিকার করতে হবে আই গো শেড তাবাকুই কুইকলি আমি যাই তাবাকুই তাড়াতাড়ি বললো ইউ ক্যান হিয়ার শেরখান ইন দ্য থ্রিকেটস তুমি শেরখানে ডাক ঘন ঝোপের মধ্যে শুনতে পাচ্ছ ফাদারুল উল লিসেন্ড বাবা নেগড়ে শুনলো অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি আর নিচের উপত্যকায় দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার যে উপত্যকাটা নদী পর্যন্ত পৌঁছে গেছে হি হার্ড সে শুনতে পেল দ্য ড্রাই অ্যাংরি স্নেহালি হোয়াইন অফ এ টাইগার শুষ্ক রাগান্বিত এবং ক্রুদ্ধ ডাক একটা বাঘের যে একটা বাঘের শুষ্ক রাগান্বিত এবং ক্রুদ্ধ ডাক শুনতে পেল দ্য ফুল বোকা কথাকার শেড ফাদারুল বাবা নেগড়ে বলল টু বিগিনে নাইটস ওয়ার উইথ দ্যাট নয়েজ রাতের কাজ কেউ এরকম চিৎকার করে করে রাতের কাজ মানে এখানে শিকার যে শিকার কি কেউ এরকম চিৎকার করে শুরু করে ডাস ই থিঙ্ক দ্যাট সে কী মনে করে যে আওয়ার বাক্স আমাদের এখানের হরিণগুলো আর লাইক ইজ ফ্যাট উইন গঙ্গা বুলগস যে উইনগঙ্গা নদীর তীরের মোটা ষাঁড়গুলোর মতো নাকি যে আমাদের এখানে যে হরিণগুলো রয়েছে সেগুলো তো নিশ্চয়ই উইনগঙ্গা নদীর তীরে যে মোটা ষাঁড়গুলো রয়েছে সেরকম নয় এ তারা দৌড়াতে পারবে না চিৎকার শুনে ইট ইজ নাইদার ব্লক নর বা সে কোনো বা কোনো শিকার করবে না শেড মাদারুল মা বললো চোখ আজ রাতে সে কোনো ষাঁড় বা হরিণ শিকার করবে না ইট ইজ এ ম্যান এটা হচ্ছে একটা মানুষ যে আজ রাতে সে একটা মানুষ শিকার করবে ম্যান মানুষ শেড ফাদারুল বাবা নেগড়ে বললো শোয়িং অল ইজ হোয়াইট টিট তার সমস্ত সাদা দাঁতগুলোকে দেখিয়ে

চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ বেছে নাও সঠিক উত্তরটাকে নিচের দেওয়া বিকল্পগুলো থেকে যে নিচে যে তিনটে করে বিকল্প আছে প্রত্যেকটা প্রশ্ন ক্ষেত্রে তার মধ্যে থেকে যেটা সঠিক হবে সেটাকে বেছে নিতে বলেছি আমি তোমাদের সুবিধার জন্য দেখো উত্তরগুলো দেখ দিয়ে দিয়েছি ফাদার উল্ভ ওট বাবা নেগড়ে জেগে উঠেছিল সিক্স ও ক্লক ছটায় সেভেন ও ক্লক সাতটায় এইট ও ক্লক আটটায় উত্তর হবে সেভেন ও ক্লক সাতটায় তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ তাবাকুই ছিল নাম কার নাম জ্যাকেল শেয়াল উল্ভ নেগড়ে টাইগার বার্ন না জ্যাকেল শেয়ালের অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড সেই রাতে বাঘ শিকার করেছিল এ ম্যান একটা মানুষকে বুলক সার বা হরিণ উত্তর হবে ম্যান একটা মানুষকে অ্যাক্টিভিটি টু দেখো অ্যাক্টিভিটি টু এ কী বলে আইডেন্টিফাই হুইচ অব দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস চিহ্নিত করো নিচের কোন বাক্যটা সত্য আর কোনটা মিথ্যা গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার আর প্রতিটি উত্তরের সমর্থনে একটি করে বিবৃতি দাও যে যদি ট্রু হয় কোন বাক্যটা প্রমাণ করছে ট্রু সেটা লিখতে হবে আর যদি ফলস হয় কোন বা কোটা প্রমাণ করছে ফল সেটাও তোমাদেরকে লিখতে হবে দেখো তোমাদের সুবিধার জন্য আমি অ্যাক্টিভিটি উত্তরগুলো খাতায় লিখে দেখিয়ে দিয়েছি দেখো এরটা কি বলে আছে ও কাপ আর্লি ইন দ্য মর্নিং বাবা নেগরে জেগে উঠেছিল সকালবেলায় উত্তর হবে ফলস মিথ্যা দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ সেভেন ও ক্লক অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং এটা ছিল একটা গ্রীষ্মের সন্ধ্যার সাতটা ইন দ্য সিওনি হিল পাহাড়ে ফাদার উলফ ও কাপ হিজ ডেজ রেস্ট বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল। আবার বলছি ইট অজ সেভেন ও ক্লক অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিয়নি হিলস ফাদারুল ওকাপ ফ্রম ইজ ডেজ রেস্ট বিয়েটা দেখো ইন্ডিয়ান উলস ডু নট লাইক জ্যাকেলস ভারতীয় নেকড়েরা পছন্দ করে না শেয়ালকে ফর দে আর মিশিবাস নেশার তাদের দুষ্টুমিপূর্ণ প্রকৃতির জন্য উত্তর হবে ট্রু সত্য তারপর সাবার্টিং স্টেটমেন্ট হবে দ্য উল্ফস অফ ইন্ডিয়া ডেসপ্রাইজ দাবাকুই ভারতের নেগড়েরা ঘৃণা করে তাবাকুইকে বিকজ কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিপ সে দুষ্টুমি করে বেড়ায় এবার সি দেখো তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলস ডেন তাবাকুই কোনো খাবার খুঁজে পায়নি নেগড়ের গুহাতে এটা মিথ্যা তাই ফলস হবে তারপর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেপ সে দৌড়ে গিয়েছিল গুহার পেছনে হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ বাঘ যেথায় সে দেখতে পেয়েছিল একটা সিংহের হাড় উইথ সাম মিট অন ইটার যার গায়ে কিছু মাংস লেগেছিল ডি দেখো দ্য উল ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড নেগড়ে পরিবার আদৌ সন্তুষ্ট ছিল না টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস প্রশংসাটা শুনে উত্তর হবে সত্য ট্রু দেখো ইট প্লিজ দিল দেখে মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল বাবা নেগড়ে এবং মা নেগড়েকে অস্বস্তিকর দেখা যাচ্ছে বলছি দেখো ইট প্লিজ টিম টু সি মাদার উলফ এন্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল এবারে ই দেখো শেরখান লিভ ইন দ্য ফরেস্ট এরিয়া শেরখান বাসকত্য জঙ্গল এলাকাতে টোয়েন্টি মাইল অ্যাভে ফ্রম দ্য উলস যে নেগ্রাদের থেকে কুড়ি মাইল দূরে উত্তর হবে সত্য তাই ট্রু লিখেছি দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে শেরখান ওয়াজ দ্য টাইগার শেরখান ছিল বাঘ হু লিভড নিয়ার দ্য উইন গঙ্গা রিভার যে বাস করতো উইন গঙ্গা নদীর তীরে টোয়েন্টি মাইল অ্যাভে কুড়ি মাইল দূরে আবার বলছি দেখো শেরখান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য উইন গঙ্গা রিভার 20 মাইলস আবে এবারে অ্যাক্টিভিটি 3 দেখো অ্যাক্টিভিটি 3 এ কি বলা আছে आंसर द ফলোইং क्वेश्चंस উত্তর দাও নিচের প্রশ্নগুলোর বাই রেফারিং টু দা টেক্সট যে রচনাংশ থেকে প্রসঙ্গ উল্লেখ করে দেখো এ এটা দেখো হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপনেস যে বাবা নেগড়েটা কিভাবে তার ঘুম থেকে বেরিয়ে এলো মানে ঘুমের ভাবটা সে কিভাবে কাটালো দেখো উত্তর হবে ফাদার উলফ স্ক্র্যাচ হিমসেলফ বাবা নেগড়ে নিজেকে আঁচড়েছিল ইয়ন হাই তুলেছিল এন্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার মিলেছিল তার থাবাগুলো একটার পর একটা টু কাম আউট অফ স্লিপিনেস তার ঘুমের ভাবটা কাটানোর জন্য আবার বলছি দেখো ফাদারউড স্ক্র্যাচড হিনসেল ইয়ান্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু কাম আউট অফ স্লিপিনেস বিয়েটা দেখো হোয়াই আর দ্য অ্যানিম্যাল স্কেআার্ড অফ দ্য জ্যাকেল কেন পশুরা শেয়ালকে ভয় পেত তার উত্তরবের দ্য অ্যানিমালস আর স্কেআার্ড অফ দ্য জ্যাকেল পশুরা শেয়ালকে ভয় পেত বিকজ কারণ ইট ওপেন গোজ ম্যাড এটা প্রায় পাগল হয়ে যায় দেন তারপর হি রান থ্রু দ্য ফরেস্ট সে জঙ্গলে দৌড়ে বেড়ায় বাইটিং এভরি ওয়ান ইন ইটস ওয়ে যাকে সামনে পায় তাকেই কামড় দেয় আবার বলছি উত্তরটা দ্য অ্যানিমেলস আর স্কেয়ার অফ দ্য জ্যাকল বিকজ ইট ওপেন গোজ ম্যাড দেন হি রান থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরি ওয়ান ইন ইটস ওয়ে সেটা দেখো হোয়াট ওয়াজ দ্য ল দ্য জঙ্গল জঙ্গলের নিয়ম কি ছিল দেখো দ্য ল দ্য জঙ্গল ওয়াজ দ্যাট জঙ্গলের নিয়ম ছিল যে নো ওয়ান শুড চেঞ্জ হিজ হান্টিং রাউন্ড কেউ তার শিকার ক্ষেত্র পরিবর্তন করা উচিত নয় উইথাউট ডিউ ওয়ার্নিং উপযুক্ত সতর্কতা ছাড়া আবার বলছি দ্য লাভ অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট নো ওয়ান শুড চেঞ্জ হিজ হান্টিং রাউন্ড উইথআউট ডিউ ওয়ার্নিং ডিয়েরটা দেখো হোয় ওয়াজ ফাদার উল্ফ অ্যাংগ্রি অন হিয়ারিং দ্য রাউড রোর অফ দ্য টাইগার কেন বাবা নেগড়েটা রেগে গিয়েছিল বাঘের ওই চিৎকারটা বা গর্জনটা শুনে দেখো ফাদার উল্ফ ওয়াজ অ্যাংরি বাবা নেগড়েটা রেগে গিয়েছিল অন হিয়ারিং দ্য লাউড রোর জোরালো চিৎকারটা শুনে অফ দ্য টাইগার বাঘের বিকজ কারণ হি থট দ্যাট সে ভেবেছিল যে দ্য রোর উড ফ্রাইট এন অল গেম এই চিৎকারটা ভয় পাইয়ে দেবে সমস্ত শিকারকে আমার উত্তরটা বলছি উল পোয়া জ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার বিকজ হি থট দ্যাট দ্য রোর উড ফ্রাইট এন অল গেম দেখো আমরা অ্যাক্টিভিটি থ্রি পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম এরপর কিন্তু দেখো এই লেটস লার্ন এইখানেতে কতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ যেটাকে বলে সেটাতে আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ ইভলিউশনের জন্য এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো আমি মানে একটু বলে দিচ্ছি এ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ কেয়ার অফ ওয়াটার একটা রোগ যাতে একজন জলকে ভয় পায় তাকে হাইড্রোফোবিয়া বলা হয় জলাতঙ্ক তারপর দেখো অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেস অফ আদার অ্যানিম্যালস একটা প্রাণী যে অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে কার্নিভরাস মাংসাশী প্রাণী বলা হয় অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন প্ল্যান্টস একটা প্রাণী যে গাছপালা খেয়ে বেঁচে থাকে হার্বিভরাস শাকাশী বলা হয় ওয়ান হু ইটস নো মিট ফিশ আর এগস একজন যে মাছ মাংস ডিম খায় না ভেজিটেরিয়ান নিরামিষাশি বলা হয় ওয়ান হু ফিডস অন ফ্রুটস একজন যে ফল খায় ফ্রুইটেরিয়ান ফলাহারি বলা হয় ওয়ান হু রাইটস নোভেলস একজন যে উপন্যাস লেখে নোভেলিস্ট ঔপন্যাসিক বলা হয় ওয়ান হু রাইটস পোয়েট্রি একজন যে কবিতা লেখে পোয়েট কবি বলা হয় এ লাভার অফ অ্যানিম্যালস একজন পশুকে যে ভালোবাসে জুফিলিস্ট পশুপ্রেমী বলা হয় তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেসন সেভেন মোংলি অ্যামং দা উলস এই গল্পের প্রথম ইউনিটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করলাম এবং অ্যাক্টিভিটি থ্রি পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি এছাড়াও আগের ছটি লেশনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং ক্লাস সেভেনের উপযুক্ত ম্যাথ চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নিয়েও ভিডিও আপলোড করেছি সেসব ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও ভালো থেকেও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে